নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশ বিদ্যার 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে, আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে সেগুলো এক্ষুনি আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেখুন, পরপরে ভিডিওগুলো দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, জাতীয় সবুজ বাহিনীর সদস্য হতে পারবে, তা এখানে কোনটা হতে পারবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। মানে আপনারা ছোটবেলায় দেখে থাকবেন যে NSS বলে একটা ছিল, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, তা তখন তা এর সদস্য হতে পারবে কি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। তা বিভিন্ন স্কুলে এর ক্যাম্পেইনিং হতো, যেগুলো গ্রামের লোকদের বিভিন্ন বিষয়কে বোঝানো বা জাতীয় যে নীতি অনুসারে যে কাজগুলো হয় সেই কাজগুলো গ্রামের লোকেদের জন্য বোঝানোর জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদ দেখা যায়, তাহলে লবণাম্ব উদ্ভিদ দেখা যায় কোথায় দেখা যায়, এর সঠিক উত্তর হবে সুন্দরবনে। নেক্সট প্রশ্ন, NMNH এর মূল কাজ, এর মূল কাজ কোনটি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান। নেক্সট প্রশ্ন, সুন্দরবন একটি, এর চারটের মধ্যে এর সঠিক উত্তর হচ্ছে এটা একটা অভয়ারণ্য। তা এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। কেন না, আপনাদের প্রাইসটা আপনাদের হাত অব্দি পৌঁছাতে হবে, তা সেই জন্য আপনাদের নামগুলো শর্টলিস্ট হয়েছে। তা যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা কিন্তু তারাই ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন, অন্য কেউ কিন্তু ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন না। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, আপনাদের স্ক্রিনে চারটে অপশান আছে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক জায়গায় অনেকবার এসছে, তা সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেরলে। চলে আসি পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ স্থাপন করেন, তাহলে কারা বেঞ্চ স্থাপন করে, তা এখানে এর সঠিক উত্তর হবে কলকাতা হাইকোর্ট। নেক্সট প্রশ্নে আসছি, বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে কোন স্থানের, কিসের উপর বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে, না এর সঠিক উত্তর হচ্ছে সজীব ও নির্জীব উপাদানের উপর বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অম্ল মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে, তা অম্ল মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে অক্সিলোফাইট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জীবের বাসস্থান পরিবর্তনকে বলা হয়, জীব এক জায়গা থেকে আরেক জায়গায় বাসস্থান যদি পরিবর্তন করে তাকে কি বলা হয়, তার সেটাকে সঠিক উত্তর হচ্ছে অধিবাসন। পরবর্তী প্রশ্ন, জল মেরু প্রদেশে বরফে পরিণত হয়ে আছে কত ভাগ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে দু ভাগ। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভূগর্ভস্থ জলের পরিমাণ কত, তা শতকরা হিসেবে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর শতকরা পরিমাণ হচ্ছে শতকরা এক ভাগের কিছু কম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ক্রমাগত ঝুম চাষ করলে জমির কি পরিবর্তন হয় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে উর্বরতা হ্রাস পায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র নষ্ট হবে, কি কাজটা করলে বাস্তুতন্ত্র নষ্ট হবে, এর সঠিক উত্তর হচ্ছে বাস্তুতন্ত্রের কোনো একটি ধাপ অবলুপ্ত হলে, বাস্তুতন্ত্রের যে কোনো একটি একক ধ্বংস হলে, এবং খাদক বা উৎপাদকের সংখ্যা কমে গেলে, তা উপরের সবকটি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ দ্বীপপুঞ্জে ভয়াবহ পানীয় জলের সংকট দেখা দিয়েছিল কত সালে, এটা দেখা দিয়েছিল, না এর সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। নেক্সট প্রশ্ন, 1998 সালে মানব উন্নয়নের রিপোর্ট অনুযায়ী মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ, তা কত শতাংশ ছিল মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ, এর সঠিক উত্তর হচ্ছে 220.25%। ইকোসিস্টেমের বাস্তু সংস্থানের অজীবীয় উপাদান হলো, তাহলে অজীবীয় উপাদান কোনটি সেটি আমাদের এখানে বলতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে জল, জল হচ্ছে একটা অজীবীয় উপাদান। নেক্সট প্রশ্নে চলে আসছে, সমুদ্র পৃথিবীতে সঞ্চিত জলের কত ভাগ রয়েছে, তাহলে সমুদ্রে পৃথিবীতে যত জল আছে তার কত ভাগ সমুদ্রে রয়েছে, তার সঠিক উত্তর হচ্ছে 96%, আর বাদ বাকি নদী নালাতে আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নলকূপ থেকে সেচের জলের মধ্যে উদ্ভিদরা গ্রহণ করে শতকরা কত ভাগ সেটা আমাদের এখানে বলতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে 20%। নেক্সট প্রশ্ন, আদ্য প্রাণী ঘটিত রোগ হলো, তাহলে আদ্য প্রাণী ঘটিত যে রোগ সেই রোগটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তাই এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো ম্যালেরিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরিবেশ দূষণের সম্ভাবনা দূর করার তত্ত্ব হলো, তাহলে পরিবেশ দূষণের সম্ভাবনা দূর করার তত্ত্বটিকে কোন তত্ত্ব বা কার তত্ত্ব বলে অভিহিত করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে গেইয়া তত্ত্ব।
চলে আসছে পরবর্তী প্রশ্ন, বৃষ্টির জলের পিএইচ যদি কত হয় সেটাকে অম্ল বৃষ্টি বলা হবে। তা বৃষ্টির জলের পিএইচ এর মাত্রা যদি 5.6 এর কম হয় তবে তাকে অম্ল বৃষ্টি বলা হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিষাক্ত ধাতু হলো, মানে যে ধাতুটা বিষাক্ত সেটা আমাদের বলতে হবে। তা এখানে সঠিক উত্তর হলো সীসা। কেন? সীসার উপর কাজ করলে তাহলে আপনাদের হাত ধুয়ে তারপর অন্য কাজ করতে হয়, ঠিক আছে? তাই সীসাকে বিষাক্ত ধাতু বলা হয়, কেন এটা পেটে গেলে আপনাদের শরীরে বিষক্রিয়া শুরু হতে পারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৌর এলাকায় মাথাপিছু দৈনিক পৌর আবর্জনা জমা হওয়ার পরিমাণ কত? তা এর সঠিক উত্তর 450 থেকে 500 গ্রাম। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, যে পদ্ধতিতে আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে জলকে আর্সেনিক লোহা এবং জলবাহিত জীবাণুমুক্ত করা হয় তাকে বলে, তাকে কি বলে সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অধিশোধন, অধিশোধন বলা হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শামুক বাহিত রোগ হলো, মানে শামুক যে রোগের সৃষ্টি করে সেই রোগটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে সিস্টোসোমিয়াসিস, সিস্টোসোমিয়াসিস এই রোগটা শামুকের ফলে হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চার্নোবিল দুর্ঘটনা কোথায় ঘটেছিল? তা এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এটা সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়নে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্ত্রী মশা রক্ত খায়, কিসের জন্য স্ত্রী মশা রক্ত খায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এরা আমরা সবাই মোটামুটি জানি না, ডিমকে পরিণত করবার জন্য তারা রক্ত খায়, মানে তাদের পেটে যে ডিম থাকে সেটা যাতে পরিণত হয় তার জন্য তারা রক্ত খায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গাছের যে গাছের শিকড়ের রস সেবনে উপেন কাশি সারে সে গাছটির নাম হলো, একটি ঘুরিয়ে জিজ্ঞেস করেছে প্রশ্নটা, তবে আপনারা ঘাবড়ে যাবেন না, এটা খুবই প্রশ্ন, খুবই কমন প্রশ্ন। তা এর সঠিক উত্তর হলো অপরাজিতা। নেক্সট প্রশ্নে চলে আসি, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অন্তর্ভুক্ত নয় কোন প্রাণী? তাহলে বন্যপ্রাণী না কোন প্রাণীটা বা তার ওই শ্রেণীর মধ্যে পড়ে না? তাই এটাকে সঠিক উত্তর হচ্ছে পিঁপড়ে, যেটা পৃথিবীতে প্রচুর পরিমাণে আছে, সবচেয়ে বেশি মানে পিঁপড়েই আছে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট বিপ্লবটি হলো, জলের সাথে যে বিপ্লবটি জড়িয়ে সেই বিপ্লবটি হলো, সঠিক উত্তর হবে নীল বিপ্লব। তা বন্ধুরা, এই বিপ্লব যেটা রিলেটেড, সবুজ বিপ্লব যেমন কৃষির সাথে, শ্বেত বিপ্লব, সাদা বিপ্লব যেমন আপনাদের দুধের সাথে, তো এরকম যে যে বিপ্লবগুলো আছে সেই সব বিপ্লবগুলো কিন্তু আপনারা পড়ে রাখবেন। এখানে হয়তো আপনাদের দিয়েছে নীল বিপ্লব জল, তা অন্যান্য জায়গায় আপনাদের অন্য বিপ্লব দিয়েও কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হতে পারে। তা সুতরাং বিপ্লব কোনটাতে কী হয় সেগুলো কিন্তু আপনারা পড়ে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করলাম। এইবার আপনারা এগুলো আগে থেকে যারা জানতেন তাদের সাধুবাদ জানাই, তাদেরকে একবার রিভিশন হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা যারা আজকে এই প্রশ্নগুলোর সাথে বা কিছু প্রশ্নের সাথে যারা নতুন পরিচিত হলেন তাদের জন্য আজকে আমি এটা আরেকবার রোমন্থন করব। তা রোমন্থন করলে কি হবে, আপনারা যারা আজকে জিনিসটা নতুন জানলেন তাদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে বুঝতে পারা। তা সুতরাং আপনাদের বুঝতে পারার জন্য এটা আমি আরেকবার রিভাইজ আলোচনা করব, যার ফলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের যাতে আগামী যে কোনো পরীক্ষায় হোক সেই পরীক্ষায় এই অ্যান্সারগুলো ভুল না হয়, ঠিক আছে? তো চলুন একটু মনোযোগ দেবেন, আমি প্রশ্নগুলো চট করে পড়ে যাবো, আপনারা একটু মনোসংযোগ দিয়ে জাস্ট শুনে যাবেন। তা প্রথম প্রশ্ন হলো, জাতীয় সবুজ বাহিনীর সদস্য হতে পারবে? এর সঠিক উত্তর হচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। নেক্সট, লবণাম্ব উদ্ভিদ দেখা যায়? সঠিক উত্তর সুন্দরবনে। নেক্সট, NMNH এর মূল কাজ? সঠিক উত্তর পরিবেশ সম্পর্কে শিক্ষাদান। নেক্সট, সুন্দরবন একটি? সঠিক উত্তর অভয়ারণ্য। নেক্সট, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কেরলে। নেক্সট, সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ স্থাপন করেন? এর সঠিক উত্তর কলকাতা হাইকোর্ট। নেক্সট, বাস্তুতন্ত্রের গঠন নির্ভর করে কোন স্থানের সজীব ও নির্জীব উপাদানের উপর? নেক্সট, অম্ল মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে? সঠিক উত্তর অক্সিলোফাইট। নেক্সট, জীবের বাসস্থানের পরিবর্তনকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অধিবাসন। নেক্সট, জল মেরু প্রদেশের বরফে পরিণত হয়ে আছে? সঠিক উত্তর দুভাগ। নেক্সট, ভূগর্ভস্থ জলের পরিমাণ? সঠিক উত্তর শতকরা এক ভাগের কিছু কম। নেক্সট, ক্রমাগত ঝুম চাষ করলে জমির সঠিক উত্তর উর্বরতা হ্রাস পায়? নেক্সট, বাস্তুতন্ত্র নষ্ট হবে? সঠিক উত্তর উপরের সবকটি ঠিক। নেক্সট, ব্রিটিশ দ্বীপপুঞ্জ ভয়াবহ পানীয় জলের সংকট দেখা গিয়েছিল? সঠিক উত্তর 1976 সালে। নেক্সট, 1998 সালের মানব উন্নয়নের রিপোর্ট অনুযায়ী মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ? এর সঠিক উত্তর হচ্ছে 220.25%। নেক্সট, ইকোসিস্টেমের বাস্তু সংস্থানের অজীবীয় উপাদান হলো? সঠিক উত্তর জল। নেক্সট, সমুদ্রে পৃথিবীতে সঞ্চিত জলের 96% রয়েছে? নেক্সট প্রশ্ন, নলকূপ থেকে সেচে জলের মধ্যে উদ্ভিদরা গ্রহণ করে শতকরা 20%? নেক্সট, আদ্য প্রাণী
ঘটিত রোগ হলো এর সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া। নেক্সট পরিবেশ দূষণের সম্ভাবনা দূর করার তত্ত্ব হলো সঠিক উত্তর গেইয়া তত্ত্ব। নেক্সট বৃষ্টির জলের পিএইচ যদি 5.6 এর কম হয় তবে তাকে অম্ল বৃষ্টি বলা হয়। নেক্সট বিষাক্ত ধাতু হলো সঠিক উত্তর সীসা। নেক্সট পৌর এলাকাতে মাথা পিছু দৈনিক পৌর আবর্জনা জমা হওয়ার পরিমাণ সঠিক উত্তর 450 থেকে 500 গ্রাম। নেক্সট যে পদ্ধতিতে আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করে জলকে আর্সেনিক লোহা এবং জলবাহিত জীবাণুমুক্ত করা হয় তাকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে অধিশোধন। নেক্সট শামুকবাহিত রোগ হলো, এর সঠিক উত্তর হচ্ছে সিস্টোসোমোনিয়াসিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট চার্নোবিল দুর্ঘটনা কোথায় ঘটে, এর সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়নে। নেক্সট স্ত্রী মশা খায়, এর সঠিক উত্তর ডিম, তাদের পেটে যে ডিম থাকে সেটাকে পরিণত করার জন্য। নেক্সট প্রশ্ন আছে, যে গাছে শিকড়ের রস সেবনে হুপেন কাশি সারে সেই গাছটির নাম হলো, সঠিক উত্তর অপরিচিতা। নেক্সট বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অন্তর্ভুক্ত নয় কোন প্রাণী, এর সঠিক উত্তর পিঁপড়ে। নেক্সট জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট বিপ্লবটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে নীল বিপ্লব। এইবার চলে আসি আপনাদের বিশেষ আকর্ষণীয় যে বিষয় সেই বিষয়টিতে, তা আমি আপনাদের যে বিশেষ আকর্ষণীয় বিষয় তা সেটি হলো আপনাদের আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটায় আপনাদের সঠিক উত্তর দিতে হবে। তার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রোগ্রেস কিরকম হচ্ছে এবং আপনাদের যারা একটু মোটিভেট হন তার জন্য আমরা কিছু প্রাইজও ডিস্ট্রিবিউশন করব। তা সুতরাং আজকে আমি আপনাদের যে হোমটাস্কের প্রশ্ন তাই সেই হোমটাস্কের প্রশ্নটা বলছি। তা হোমটাস্কের প্রশ্নটা দরকার হলে আপনারা একটু খাতায় লিখে নেন। অপ্রচলিত শক্তির উদাহরণ হলো অপশান এ কয়লা, অপশান বি সৌরশক্তি, অপশান সি প্রাকৃতিক গ্যাস এবং অপশান ডি হচ্ছে ডিজেল। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, অপ্রচলিত শক্তির উদাহরণ হলো অপশান এ কয়লা, অপশান বি সৌরশক্তি, অপশান সি প্রাকৃতিক গ্যাস, অপশান ডি ডিজেল। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।